আজকে হচ্ছে শরীরের দুই তিনটা ট্রিক্স দেখাবো। আমি অনেকদিন আসতে পারতেছি না, আমি একটু অসুস্থ ছিলাম তাই অনেক কিছু দিতে পারতেছিলাম না। বাসার ট্রিক্স, এগুলা রেস্টুরেন্টও কাজে লাগে এবং বাসাতেও কাজে লাগে। আমাদের ছুরির ধার চলে যায় যখন মাছ কাটতে লাগি, অনেক সময় সবজি কাটতে লাগি। আপুরা যারা আছেন, আমরা বাসার ছেলেরা যারা বাইরের লাইফে থাকি, ছুরিকে অনেক সময় ধার চলে যায়। তো বাসায় চলে গেলে কি করি, কি করব কি করবো বুঝি না অনেকেই। একটা সিম্পল একটা ট্রিক আছে, ছুরি কাচের পিরিজ হোক, বাটি হোক, যে কোনো কিছু হোক নিবেন, ছুরিটা এভাবে ধরবেন। ধরে এই প্রথম প্রথম সাইড তিনবার, এখানে দেখেন এক, এভাবে সামনের দিকে পিছে দুই তিন, তারপর বিপরীত সাইড আবার এক দুই তিন। যখন কাঁচ মেলা কাঁচের প্লেটে এভাবে দাগগুলো পড়বে, তখন বুঝবেন যে ছুরি ধার হইতেছে। আপনি বেশি ধার চাইলে নয়বার দেন, কম ধার চাইলে তিনবার তিনবার দেন। যে কোনোভাবে এটা যে কোনো কিছুতে মাছের পালা ওটা ইউজ করা যায় রেস্টুরেন্টে অনেকে, আমরা করি না, অনেক চাইনিজদেরকে দেখছি করতে অথবা ওদেরকে। আর যারা আমরা এটা ব্যবহার করি বাসায়, এগুলো নর্মালি থাকে না সবার, বাট কিন্তু কাছের প্লেট সবারই থাকে। এটা রেস্টুরেন্টটা আমাদের বড়গুলো, এটা বাসার জন্য কিনছিলাম। এটা ধারানো সিস্টেমটা দেখাই দিই না, চুরি বেলায় এটা এভাবে ধরে অনেকে দেখছি এভাবে ডলেন, এভাবে ডলেন, এটা নিয়ম ঠিক না। প্রথম হচ্ছে এটা হাতে রাখবেন সোজা, ছুরি হাতে থাকবে, ছুরি এভাবে ধরবেন, ধরে এক দুই তিন, এক দুই তিন, অথবা তিনবার তিনবার। আর যদি যারা এক্সপার্ট তারা এক দুই এক দুই এক দুই এক 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 দুই তিন। ছুরিটা হচ্ছে সামনে থেকে এভাবে পুরোটাই আসবে, পিসেরটাও সামনে থেকে পুরোটাই আসবে। তো আমরা তাড়াতাড়ি মারলে এইভাবে এইভাবে, অনেকে দেখছি এইভাবে উল্টা ঢলবেন না, উপরের দিকে ধরে সামনে থেকে পিসে সামনে থেকে পিসে, ছয়বার ছয়বার অথবা নয়বার নয়বার অথবা তিনবার তিনবার। তবে কাঁচের প্লেটের ট্রিকটা ইউজ করেন, বিলিভ মি এটা খুব ভালো কাজে আসবে। রিসেন্টলি কাজে গেব, কাজে গেলে আবার নতুন কোনো ভিডিও দেবো। তো আজকে একটু কি, ধন্যবাদ।